বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি আশফাক আহমেদ আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট হাসান কাইম প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন তিনি আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সাথে আরও আছেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা আহমদ হোসেন আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আলোচনায় যাওয়ার আগে আজকের কয়েকটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য অথবা ঘটনা আমি একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে যে বিষয়টি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদে আমরা এটি নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ভয়েস আমেরিকাকে এটি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর সেখানে তিনি কথা বলেছেন এবং সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে ডক্টর বলেছেন দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই আসলে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এবং সাথে আরেকটি তথ্য দিই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সময় আহ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে গত সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এই প্রজ্ঞাপন সংশোধন করে সেখানে কিন্তু ক্ষমতা দেয়া হয়েছে সশস্ত্র বাহিনীর যে সেনা সহ নৌ এবং বিমান বাহিনীর সব কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে উপদেষ্টা সদস্যরা এখনো কাজে যে পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ দেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে তিনি বলেছেন যারা যোগ দেয়নি তাদেরকে আমরা ক্রিমিনাল হিসেবে দেখব তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে মঙ্গলবার তিনি একটি আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেছেন আরেকটি তথ্য যদি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এখনো পর্যন্ত বিভিন্ন দেশে একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক যার মধ্যে সাতাশটির বিষয়ে জবাব পেয়েছে সংস্থাটি এবং দুদকের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সিআরআই এবং ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে প্রথম ধাপে আগামী ত্রিশ দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে আরেকটি তথ্য আমি তুলে ধরতে চাই দর্শক আপনাদের সামনে সেটি হচ্ছে যে সাভারের আশুলিয়াতে সম্প্রতি বন্ধ ঘোষণা করা একটি গার্মেন্টসের চারটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মঙ্গলবার বাংলাদেশ সময় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় সোমবার থেকে তারা আসলে বিক্ষোভ করে আসছেন এবং মঙ্গলবারও তারা বিক্ষোভ করেছেন এবং পুলিশ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে তারা বলছেন যে গত রোববার একটি গার্মেন্টস কারখানার পক্ষ থেকে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের পাওনা পরিষদের জন্য তিন মাসের সময় বর্ধিত হয় কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বেতন শোধ করার জন্য তিন মাস সময় চায় এবং নোটিশের পর আসলে শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে বাইপাইলে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং এই সংশ্লিষ্ট আরেকটি তথ্য আমি যেটি দিতে চাই তা হচ্ছে আশুলিয়ায় গত সোমবার গতকাল সোমবার গুলিতে একজন শ্রমিক নিহতের প্রতিবাদে বাংলাদেশ সময় মঙ্গলবার আজকে ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এই যে গার্মেন্টস শিল্পগুলোতে নানা রকমের অস্থিরতা দেখা দিচ্ছে এই বিষয়ে তিনি বলেছেন যে গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি ছোট্ট করে আর দুই একটি তথ্য দিয়ে আমি আলোচনায় চলে যাব তা হচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম ঢালি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার পরিবারের দাবি যে শত্রুতার জেরেই হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা এবং মঙ্গলবার বেলা এগারোটার দিকে বাংলাদেশ স্থানীয় সময় উপজেলার বেলুতি গ্রামে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং আজকের সবচেয়ে আলোচিত যে ঘটনাটি বলা যেতে পারে তা হচ্ছে যে আবারও গণপিটুনির ঘটনা একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি এই ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ জামান এবং যেটা বলা হচ্ছে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটি হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা বেশ কয়েক বছর আগে এই সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল পরে সেই মামলা থেকেও তিনি খালাস পান এবং মঙ্গলবার স্কুল শিক্ষককে পিটি হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আ পাঁচ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগে ঘটনাও ঘটেছে ছিল কিছু তথ্য আমি চলে যেতে চাই আলোচনায় আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন জিতেন বড়ুয়া সভাপতি খাগড়াছড়ি প্রেস ক্লাব জিতেন বৰুয়া আমি প্রথমেই আপনার কাছে একটু যেতে চাই যে বিষয়টা নিয়ে আমি কানেকশন করে দিয়ে আমি এখন প্রেস ক্লাবের সভাপতি না আমি সাবেক সভাপতি আচ্ছা আমি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জি ধন্যবাদ ধন্যবাদ জি যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে এই যে আবারও গণপিটুনির ঘটনা এবং একজনের মৃত্যু হলো এবং এতে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং ও বাঙালিদের মধ্যে কয়েক দফার সংঘর্ষ হয়েছে একশো ধারা জারি হয়েছে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আপনার আপনি কি দেখতে পাচ্ছেন আসলে আজকের যে ঘটনাটা খুবই একটা এবং দুঃখজনক একটা ঘটনা আর সকালবেলা আমরা সংবাদকর্মীরা খবর পেয়ে সকালবেলা বলতে কি এগারোটা সাড়ে এগারোটার সময় আহ খবর পেয়েছিলাম আহ এখানে একজন আহ সপ্তম শ্রেণীর আদিবাসী বা ত্রিপুরা শিক্ষার্থীকে মানে পাওয়া যাচ্ছে না সে কলেজে ঢুকছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার সতীর্থরা মানে অন্যান্য থেকে জানিয়েছেন মানে তাকে কে বা কারা মানে অপহরণ করছে বা জোর করে ধরে নিয়ে গেছে এই ধরনের একটা বিষয় নিয়ে ওই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আর এমনিতেই পাহাড়ি প্রেক্ষাপটে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন মানে খুবই মানে একটা উত্তেজনা ভাব পরিলক্ষিত হয় কিন্তু কলেজ কর্তৃপক্ষেরও এখানে কিছুটা গাফলিটি আছে বলে আমি মনে করব তারা নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে খবর দেয়নি তারা নিজেরা এটা ধমাচাপ এটা মানে চেষ্টা করেছেন সমাধানের জন্য এক পর্যায়ে মানে ইয়ারা একটা ওইখানে শিক্ষক এবং ছাত্র গার্ডিয়ান এলাকার মুরব্বী মিলে ওই ক্যাম্পাস এলাকা পর্যবেক্ষণ করতে বের হয় পর্যবেক্ষণ করে ছাত্রদের আগে থেকে অভিযোগ ছিল ওই মেয়েটিকে ক্যাম্পাসের ভিতরে আবাসিক কোয়ার্টার রয়েছে কোয়ার্টারের ভিতরে আটকে রাখা হয়েছে বা এই ধরনের একটি তারা ধারণা করছিল তো পরবর্তীতে যে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা তিনিও প্রিন্সিপাল সাহেবের রুমে ছিলেন এবং অন্য অন্য টিচাররাও ছিলেন এখানে থাকার পর এক পর্যায়ে শিক্ষক প্রতিনিধি যারা আছে তারা ওই যে মানে কলেজ ক্যাম্পাসের মানে বিভিন্ন বাসা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের শেষ পর্যায়ে যখন ওই সোহেল রানা বাসার আর খুলে তারা দেখতে পায় নাকি এই মানে বাথরুমের ভিতরে মানে ভিকটিম ছাত্রীটিকে আহ মানে রয়েছে তখন ছাত্রদের ভিতরে আরো উত্তেজনা ছড়িয়ে এর আগে কিন্তু পুলিশ সদর উপজেলা নির্বাহী অফিসার তারা সকলেই খোঁজ খবর নেয় খোঁজখবর নেওয়ার পরিপ্রেক্ষিতে তখন যদি প্রটেকশনের ব্যবস্থা করা হতো ওই লোক যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে তাকে গণপিটুনি থেকে রক্ষা করা প্রশাসনের একটা দায়িত্ব ছিল দেখা গেছে যে কি পুলিশ আস্তে আস্তে আসছে পুলিশের গাড়ি নাই। তাকে গাড়িতে তোলা যাচ্ছে না এক পর্যায়ে ছাত্ররা আবার তাকে এই মানে প্রিন্সিপাল সাহেবের রুমেই বা বাইরে নিয়ে প্রচন্ড রকমের মারধর করে তখন পরিস্থিতিটা এমন ছিল পুলিশ প্রশাসনের মানে তাকে সেভ করার মতো মনে হয় কোনো পরিস্থিতি মানে তখন ছিল না আবার এই খবরটা যখন তাকে খুবই গণপুটিনি দেওয়া হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বা মানে এই পুলিশ এসে হাসপাতালে নিতেই ডাক্তার তখন তাকে মৃত ঘোষণা করেন এই খবরটা যখন আবার সাধারণ বাঙালিদের মাঝে বা ছাত্রদের মাঝে পরে পড়ে উত্তেজনা দেখা দেয় ওই মানে এটা তখন হয়ে যায় পাহাড়ি বাঙালি এটা সেটা উপজেলা সদর থেকে চেঙ্গু স্কোয়ার সাপলা চত্বর এবং পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে ইতিমধ্যে মোটর সাইকেল ভাঙচুর গাড়ি ভাঙচুর বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয় আর বিভিন্ন বা ইয়াতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে কিন্তু এখন পর্যন্ত সঠিক তথ্য আমরা সংবাদ কর্মীরা কিন্তু এখনো পাইনি মানে আমরা যে পুলিশ সুপার বলে বা পুলিশের একটা বক্তব্য থেকে জানা গেছে পুলিশের এসপি এবং অতি সহ পাঁচজন নাকি আহত হয়েছে আর এখন সংবাদ কর্মীরা সবচেয়ে খাগড়া চরিতে সমস্যায় আছে যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা কোনো সাংবাদিক সংগ্রহ করতে পারতেছে না কোনো ক্যামেরা নিয়ে মাঠে নামতে পারতেছে না তখন মানে উভয় গ্রুপ থেকে সাংবাদ সাংবাদিকরা যেন

মানে মিডিয়াতে প্রচার করেছে কিন্তু বাস্তবিক অর্থে যতটুকু মানে দরকার ছিল করা করি ব্যাপার যেমন একশো চুয়াল্লিশ ধরা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য তিনটা থেকে তারপরেও কিন্তু আহ উত্তেজিত জনসাধারণকে আহ রোধ করা সম্ভব হয় নাই মানে পাহাড়িরা যেরকম আতঙ্কিত বাঙালিরাও আতঙ্কিত বাঙালিরা সাধারণ বাঙালিরা আতঙ্কিত মানে একটা এখানে একটা আমরা মনে হচ্ছে একটা মানে নৈরাজ্যজনক অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি মনে হচ্ছে যার খুশি সে মারলো যার খুশি করলো মানে বসবাস করছি মানে সংবাদ কর্মীরা সবচেয়ে বেশি মানে সমস্যা আছে এই কারণে সত্য ঘটনা মানে জানতেও পারতেছে না আবার যেটা জানে সেটা প্রকাশ করলে আরেকটা পক্ষ উত্তেজিত হয়ে যাচ্ছে হ্যাঁ তখন সাংবাদিক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে আর প্রচন্ড রকম ফেসবুক ফেসবুক মিডিয়াতে আপনার যে মানে এই গুজব রটানোর একটা প্রবণতা মানে মারাত্মক বেশি বেশিতে আজকের ঘটনাটা মূলত উত্তেজিত পাহাড়ি ছাত্ররাই কিন্তু ঘটিয়েছে এটা একবার নির্দিদায় বলা যায় তারা যদি সহনশীলতা দেখাতো ঠিক আছে সে অভিযুক্ত তাকে বিচারের আওতা নিয়ে এখানে পুলিশ প্রশাসন আছে ইউনো সাহেব গেছেন তাদের হাতে তাহলে ঘটনাটা ঘটে জি জি জিতেন বড়ুয়া ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে আমি একটু যেতে চাই আহমেদ হোসেনের কাছে আহমেদ হোসেন যেমনটা বলছিলেন জিতেন বড়ু আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি ভয়েস অফ আমেরিকাকে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে তথ্য দিচ্ছিলাম সেখানে ওনাকে পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গে পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে তিনি বলেছেন যে শুধু পার্বত্য চট্টগ্রাম নয় সারা দেশের শান্তি শৃঙ্খলা নিয়েই উদ্বিগ্ন তিনি আমি যে প্রশ্নটি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আসলে যে আপনি কি মনে করছেন যে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কেমন পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে আমাকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য সেই সঙ্গে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক জিতেন দাদাকে জি তো আপনি যথার্থই বলেছেন যে আমাদের গত পাঁচই আগস্ট আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মধ্য দিয়ে একটি ফেসি সরকারের অবসান হয়েছে এবং এই অবসানের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্পন্ন এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনিসকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পেয়েছি আমি মনে করি যেটা আমাদের বাঙালি জাতির জন্য বাংলাদেশিদের জন্য একটা গর্বের বিষয় তিনি একজন নভেল অরিট এন শুধু আন্তর্জাতিকভাবে তিনি অত্যন্ত খ্যাতিসম্পন্ন এবং সেটা আমরা গত কয়েকদিন আগে তিনি যখন জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন বিশ্ব নেতাদের সঙ্গে তার যে হাস্যজল কর্মমধন তার যে শুভেচ্ছা বিনিময় জি আহমেদ হোসেন আমি আসলে জি এই বিষয়গুলো আমরা আসলে সবাই দেখেছি এবং সবাই কম বেশি আসলে জানি আমি একটু যে প্রশ্নটা আপনাকে রাখতে চাচ্ছি তা হচ্ছে যে এই যে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি অথবা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো কি আসলে আপনি মনে করছেন যে সরকার পরিবর্তন হয়েছে মাত্র দেড় মাসের মতো সময় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এগুলো একটি সাময়িক ব্যাপার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে শান্ত এবং স্বাভাবিক হয়ে যাবে সবকিছু একটি নির্দিষ্ট সময় পরে জি 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 বিষয়টা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখন যে ঘটনাটা ঘটছে আপনি জানেন যে আমাদের নতুন সরকার দায়িত্ব নেয়ার খুব বেশি দিন হয়নি দেড় মাস পনে দুই মাসের মতো অবস্থা এর মধ্যে শুধু পার্বত্য চট্টগ্রাম নয় বাংলাদেশের বিভিন্নখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ইস্যু কাজ করছে আপনি যেমন একটু আগে বলেছিলেন যে সাভারের আমাদের গার্মেন্টস সেক্টরে চলছে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যেমন আপনি বলছেন যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো এইখানে আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ আমরা পাহাড়ি এবং বাঙালি আমরা সবাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে ভালোবাসি এইখানে কিছু দুষ্কৃতিকারী এবং বিগত ফেচিস সরকারের কিছু দোষর যারা এখনও বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় এবং এই অন্তর্বর্তীকালীন যে সরকারের যে সমস্ত কার্যক্রম রয়েছে তারা যে খাতে ছয়টি সংস্কারের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো এবং এই সংস্কারগুলো যাতে সঠিকভাবে করতে না পারে যার কারণে আমি মনে করি যে এটা একটা মানে এজেন্ডা বিগত ফেসিস সরকার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার কতিপয় কিছু লোকদেরকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আজকে অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করছে কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা এটাকে ইনশাল্লাহ আমাদের সরকার এটাকে টিক কভার করতে সক্ষম হচ্ছি কিন্তু আমি আমি এখানে একটু আহমদ হোসেন আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আহ সেটি হচ্ছে যে এই যে আমরা অশান্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে আজকে যদি বলি মঙ্গলবার খাগড়াছড়িতে বাট এর আগেও আমরা দেখেছি রাঙামাটিতেও দেখেছি এরকম ঘটনা বিষয়টা হচ্ছে যে এটা শুধু আজকের অথবা গত এক সপ্তাহের দুই সপ্তাহের বিষয় আমরা বিভিন্ন সময় দেখি যে পার্বত্য চট্টগ্রামে কিন্তু বহু বছর ধরে বিভিন্ন সময় অশান্ত অবস্থা বিরাজ করছে এরকম একটা পরিস্থিতি আমরা দেখেছি আপনি কি মনে করেন যে এর পেছনে একটি কারণ হতে পারে যে যে শান্তি চুক্তি করা হয়েছিল সেইটি আসলে অনেকে মানছেন না এটিও কি একটি কারণ কি না ধন্যবাদ আপনাকে শান্তি চুক্তি যে শান্তি চুক্তিটা করা হয়েছিল আপনি জানেন যে এই শান্তি চুক্তি করার অনেকদিন হয়ে গেল কিন্তু শান্তি চুক্তি যে লক্ষ্যে এবং যে প্রক্রিয়া অনুযায়ী করা হয়েছিল সেই শান্তি চুক্তিটা কিন্তু রূপে এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি কেন কি কারণে বিগত সরকার এই শান্তি চুক্তিটা বাস্তবায়ন করেননি এটার জবাব তারাই ভালো দিতে পারবে তবে আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার আমার যেটা ধারণা যে সরকার এই ইস্যুটাকে জিইয়ে রেখেই বাংলাদেশটাকে এতদিন ধরে পরিচালনা করেছে যাতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে দ্বন্দ্বটা লেগেই থাকে আমি মনে করি যে বিগত সরকার একটু সদিচ্ছা ব্যক্ত করলেই এই পাহাড়ের এই অশান্তিটা থাকতো না এবং আপনি জানেন যে পাহাড়ের যে যে সমস্ত বিভিন্ন গ্রুপ রয়েছে সন্তুল আলমার গ্রুপ থেকে অন্যান্য যে নেতারা রয়েছে তারা কিন্তু বরাবরই বলেছেন যে শুধু চুক্তি নয় আপনারা চুক্তি আমরা চুক্তিটা বাস্তবায়ন চাই অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বিগত সরকার দীর্ঘদিন ধরে থাকার পরও পাহাড়ের বাস্তবায়ন করতে পারেননি যার কারণে আজকে আমাদের এই অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা বিভেদ তৈরি করে পাহাড় পাহাড়িয়া পাহাড় অঞ্চলকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এখানে জি আপনার অস্তিত্বশীল করার একটা পাইতারা চলছে বলে আমার মনে হচ্ছে জি আহমেদ হোসেন আপনাকে ধন্যবাদ আমি আবার আসব আপনার কাছে আমি একটু জিতেন বুরুয়ার কাছে যেতে চাই জিতেন বুরুয়া আহমেদ হোসেন যে রকমটা বলছিলেন যে এখানে কোন একটি মহল পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আসলে অস্তিত্বশীল করার চেষ্টা করছে আপনি সেখানে থাকেন আপনি দীর্ঘদিন ধরে ওখানে সাংবাদিকতা করেন আপনি বিভিন্ন জিনিস দেখেন আপনার কাছে আসলে কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি কারা এই ধরনের কর্মকাণ্ড করছে কেন বাঙালিদের সাথে যারা উপজাতি আছেন অথবা পাহাড়ি আছেন তাদের সাথে কেন আসলে দ্বন্দ্ব হচ্ছে মানে এরকম থাকতে পারে সাধারণ ইস্যু নিয়ে কেন সাম্প্রদায়িক এখানে ঘটনা করবে বিশেষ করে ধরেন মানে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার থেকে মনে হচ্ছে একটু বেশি হয়ে বেশি হয়ে যাচ্ছে মানে পার্বত্য চট্টগ্রামে এখানে মানে এত দাবি দাওয়া সেগুলো আগে ছিল আগে করতো না এখন হঠাৎ করে করতেছে কেন এটা একটা দুর্বসন্ধি মনে হচ্ছে আমার কাছে মানে আমাদের পূর্ববর্তী বক্তা আমার যিনি বলেছেন তার সাথেও কিছুটা আমি একমত পোষণ করি সেটা ঠিক আছে মানে একটা চক্রান্তর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামকে একটি অস্থিতিশীল মানে এলাকা হিসাবে এটা আসলে মানে করতে যাচ্ছে এটা আর একটা উদ্দেশ্য হতে পারে মানে এই ধরনের মানে ভয় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবপত্রিটাও একটা পূর্ণ করার চক্রান্ত হতে পারে আর তাছাড়া ধরেন আবার নতুন করে মানে চুক্তি করা যায় কিনা বা ওই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা মানে মানে করার উপায় তারা হতে পারে বলে মনে হচ্ছে আর কি মানে এই ধরনের কোন ইঙ্গিত বা লক্ষণ আপনি কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই ধরনের লক্ষ্য বা সেটা তো পাহাড়ে আগের মতো না সবাই একটা আমি বাঙালি আমি পাহাড়ি পাড়ায় যাচ্ছি না আমি ও পাহাড়ি সে বাঙালি পাড়ায় আসতেছে না আহ একজনের সাথে আরেকজনের দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও মানে একটা অবিশ্বাস মানে তৈরি হয়ে যাচ্ছে মানে আমি ওই এলাকায় গেলে আমি কি জানে ফিরে আসবো কিনা এটা একটা মানে অস্থিরতা কাজ করতেছে মানে কেউ সুস্থ ভাবে চলাফেরা করতে পারতেছে না এক কথা বলতে গেলে আর এখানে ছোটখাটো বিষয়টা নিয়ে মানে টোটাল চলে আসতেছে যেমন আজকের ঘটনাটা মানে কলেজ শিক্ষক একটি মানে তাদের ইন্টারনাল স্কুলের ঘটনা তা সেখানে এই মানে কেউ কারো ভিতরে সহনশীলতা আমরা দেখতে পাচ্ছি না এখানে প্রশাসন আছে পুলিশ আছে প্রশাসনের লোকজন যেখানে বিষয়টাকে টেকেল দেওয়ার

জনসাধারণ উত্তেজিত জনসাধারণ গুলা মানতেছে না বিভিন্ন ইন্টারনাল সড়ক গুলাতে পাড়ায় মানে ধাবা পাল্টা দবা কিন্তু চলতেছে মানে মানে অনেক আতঙ্কিত এক গ্রাম থেকে আরেকজন এক গ্রামের লোকরা বলতে অমুক গ্রাম পুরাই দিছে অমুক গ্রাম এই হইতেছে ফেসবুকে দিচ্ছে সবাই মানে যার অবস্থান থেকে লাঠি ছোটা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এটা পাহাড়ি এরা জানাচ্ছে এটা আবার বাঙালিদের পক্ষ থেকেও বলা মানে তারা প্রতিরোধ করার জন্য আহ এগিয়ে আসতেছে এই ধরনের আহ্বান থাকতেছে সোজাসুজি কথা পুরো একটা জেলা এখন যে ফেসবুকের কল্যাণে হোক বা যে কারণে হোক একটা গুজবের শহরে পরিণত হয়েছে না আমরা বিভিন্ন সময়ে মানে সমাজের লোক যারা আছে তাদেরকে আমরা বলে থাকি আপনাদের বিশেষ করে পারি জনগোষ্ঠীদের আপনাদের ছেলেদেরকে বুঝান এগুলো ফেসবুকে এত দেওয়া দেবে ঠিক না হ্যাঁ এগুলো উত্তর জানা অপর দিকেও বাঙালিরাও বুঝাচ্ছে জন্য জি আমি আপনার কাছে আবার আসব আমি আমাকে একটু বিরতি নিতে হবে আহ আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি ফিরে এসে আমাদের দুজন অতিথির সাথে আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব। টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবেল বিডি ডট কম দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি আহমেদ হোসেন এবং জিতেন বড়ুয়া আমরা কথা বলছিলাম খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আমি একটু যেতে চাই আহমেদ হোসেন আপনার কাছে যেমনটা তথ্য দিচ্ছিলাম যে সেনা বাহিনীর পর কিন্তু এবার নৌ এবং বিমান বাহিনীর প্রাপ্ত যে কর্মকর্তা আছেন তাদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা দেয়া হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্তটি কতটা কার্যকর ভূমিকা রাখবে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত 17 সেপ্টেম্বর প্রজ্ঞাপন দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে তাদের অফিসারদেরকে পাওয়ার দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল তো আমরা গতকালকে লক্ষ্য করেছি যে সশস্ত্র নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদেরকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তা আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের ভূখণ্ডটা এমন ভাবে এখানে শুধু স্থলভাগ নেই এখানে আমাদের সমুদ্র সীমা রয়েছে আমাদের বিভিন্ন নদী বন্দর রয়েছে বিভিন্ন নদীপদগুলো রয়েছে আমাদের আকাশপথ রয়েছে আমাদের বিমানবন্দরগুলো রয়েছে ছোট বড় মিলিয়ে বিভিন্ন জেলায় বিভাগে তো আমার মনে হয় যে সিদ্ধান্তটা যথার্থই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত আরো আর একটু আগে নিলে আমার মনে হয় যে আরো ভালো হতো কেননা আপনি জানেন যে এই ফেসিস সরকার বাংলাদেশের একটা বাহিনীকে যেভাবে তার নিজের বাহিনীতে পরিণত করেছিল আপনি জানেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব আজকেও কিন্তু মন্তব্য করেছেন যে যারা এতদিনে কাজে যোগ দেয়নি তারা কি ছিলেন সে সম্পর্কে কিন্তু তিনি আজকে এ মন্তব্য করেছে তো আমরা এটাও জেনেছি যে আপনি জানেন যে আমাদের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব তিনিও বলেছেন যে আমাদের এই পুলিশ বাহিনীতে অন্য দেশের কয়ই লক্ষ খলোকে নাকি ডিপুটেট করা ছিল যারা 5 আগস্টের ঘটনার ঘটার পর থেকেই কিন্তু আমাদের দেশে নেই তো আমরা মনে করি যে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সশস্ত্র বাহিনীকে মেজিস্টিসি ক্ষমতা দেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত এবং এইটা আরো আগে আগে দিতে পারলে হয়তোবা আমাদের আহমেদ আমি একটি আমি চাই যে বিষয়টা আপনি বলছিলেন যে সশস্ত্র উপদেষ্টা বলেছেন যে যারা এখনো কাজে যোগ দেননি তাদের ক্রিমিনাল হিসেবে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে হবে নেওয়া হবে তিনি এটা বলেছেন তার একটি বক্তব্য আপনি আপনার মত জানাবেন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এমনও তো হতে পারে যারা কাজে যোগ দেননি বিভিন্ন আমরা দেখেছি যে পাঁচই আগস্টের থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মানুষজন তাদের উপরে হামলা চালিয়েছে যে বা যারাই চালিয়েছে এমনও তো হতে পারে এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা ভীত অবস্থায় আছেন তারা চিন্তা করেছেন যে আমার আগে প্রাণ আমি পুলিশের চাকরি করব না সবার কথা বলছি না এর মধ্যে অনেকেই থাকতে পারেন তারাও কাজে ফিরছেন না তো তাদের বিষয়টা আসলে হবে এইটা আসলে কিভাবে ফাইন্ড আউট করা যাবে জি আপনি যথার্থই বলেছেন যে পুলিশ বাহিনীর আমাদের দেশের অনেক কর্মকর্তা এবং সাধারণ কনস্টেবল এখন পর্যন্ত কাজে যোগদান করেনি কেন করেনি তাদের মধ্যে আপনি যেটা বলেছেন যে ভয় কাজ করছে আসলে তারা যদি তাদের দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি কোনো অপরাধ করে থাকে তারা যদি কোনো অপকর্ম করে থাকে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের একজন ওসি ওসি পর্যায়ে চাকরি করে তারা কিভাবে লন্ডন কানাডার মতো বেগম পাড়ায় তারা বাসা করতে পারে তাহলে তারা কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত তাহলে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে এটা বলাই বাহুল্য তো এইসব এবং তারা তাদের ক্ষমতাটাকে সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ বিরোধী দল সাধারণ ছাত্র জনতার উপর এমন ভাবে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে তারা তারা তাদের নিজেদের হয়ে আছে বা এই কারণে যোগদান করেনি আপনি যেটা বলছেন যে হ্যাঁ তাদেরকে তাদের তারা যেহেতু বাংলাদেশের নাগরিক তারা যেহেতু ভুল করেছে আমাদের আমি যেটা বলতে চাচ্ছি আহমেদ হোসেন আমি যেটা বলতে চাচ্ছি যারা চাকরিতে এখনো যোগ দেননি পুলিশ কর্মকর্তা আ নিশ্চয়ই এর মধ্যে অনেকেই আছেন যারা পাঁচ আগস্ট পর্যন্ত যে কর্মকাণ্ড হয়েছে এর আগে বিগত সরকারের সময়ে সময় ছাত্রদের দমন পীড়ন হত্যার থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং নানা রকম অভিযোগ দুর্নীতি সহ নানা অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতে পারে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি অনেকে অনেক পুলিশ কর্মকর্তা এমন হতে পারেন যে সে হয়তোবা একটি থানায় কর্মরত ছিলেন অথবা কোথাও কর্মরত ছিলেন তিন তার উপরে হয়তোবা বিনা কারণে হামলা হয়েছিল যেমন কারণ তখন তো আসলে বিচার করে কোনো পক্ষই হামলা করেনি সে হয়তোবা ভীত অথবা সে হয়তোবা পুলিশের চাকরিতে ফিরতে চাচ্ছে না আমি তাদের কথা বলছিলাম জি 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 কেউ যদি তার চাকরিতে ফিরতে না চায় এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের বিরোধী দল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এবং আমাদের যে ছাত্র জনতার যারা সমন্বয়ক ছিলেন মুখপাত্র ছিলেন তারা তো বলেছেন এবং আমাদের উপদেষ্টা বলেছেন যে আপনারা যে যার কর্মস্থলে ফিরে আসেন আপনাদের যদি এলিগেশন না থাকে আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না কিন্তু আপনি যদি কাজে যোগদান না করে নিজেই নিজেকে যদি গুটিয়ে রাখেন তাহলে এই জায়গায় আসলে একটি সন্দেহের উদ্বেগ হয় আর কি

পুলিশদের একটি বড় অংশ কাজে ফিরেছেন এবং অনেকেই ফিরতে শুরু করেছেন থানা বাংলাদেশের অনেকটাই স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করেছে বলা যাবে না পুরোপুরি তারা কার্যক্রম ভালোভাবে শুরু করেছে অনেকটাই তো মিলে আপনি কি মনে করছেন যে আপনাদের খাগড়াছড়িতে যে পরিস্থিতি চলছে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো একটা সময় পরে নিয়ন্ত্রণে চলে আসবে জি এটা তো স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু এখন যে মানুষের যে ভোগান্তি মানুষের ভিতরে যে আতঙ্ক অবিশ্বাস কাজ করছে সেটা দূর করাটা হচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা দাবি আমাদের এখানে এখন সেনাবাহিনী আছে আগেও সেনাবাহিনী ছিল অন্তর্বর্তী সরকারের আগে সেনাবাহিনী এখানে কাজ করেছে সেনাবাহিনী প্রত্যেকটা সময় পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জেলায় তারা তাদের মানে কার্যক্রম আছে সেনা ক্যাম্প আছে তারা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মানে পুলিশের সাথে তারা কাজ করে এখনো কাজ করতেছে কিন্তু অবস্থার দৃষ্টিতে এখন যে অবস্থা মনে হচ্ছে যে মানে এখানকার যারা উত্তেজিত জন সাধারণ তারা কেউই আর পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বিজেপি বলেন কেউ কি আর ভয় করতেছে আর আমার মনে হয় দেখাতে হবে আর না হলে এখানকার যে পরিস্থিতিটা উদ্ভব হচ্ছে এই পরিস্থিতির সমাধান মানে সমাধান হবে না জি জিতেন জি জি জিতেন বড়ুয়া ধন্যবাদ আমি আপনার উত্তরটি আসলে মূলত পেয়ে গেছি সংক্ষেপে ধন্যবাদ আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আমাদের হাতে সময় কিছুটা কম আছে কদিন আগে আমাদের যে সেনা প্রধান তিনি বলেছিলেন যে দেড় বছরের মধ্যে একটি নির্বাচন হতে পারে এমন একটি আভাস তিনি দিয়েছিলেন বলেছিলেন যে এর মধ্যে হয়তো বা সংস্কার কাজ হয়ে গেলে একটি নির্বাচন দেয়া হতে পারে এবং এ ব্যাপারে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তিনি বলেছেন যে এটি সেনাপ্রধানের ব্যক্তিগত মত এবং ভয়েস অফ আমেরিকা যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারি জানাবে কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান আচ্ছা আমি যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে এই জায়গায় অনেকে বলছেন তারা বলছেন যে নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান অন্তর্বর্তী সরকারের মধ্যে মনে হচ্ছে যে এক ধরনের ঐক্যমতের অভাব কিংবা কিংবা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে অনেকে মনে করছেন এই ব্যাপারে আপনি কি বলবেন জিতেন বড়ুয়া আমার মনে হয় আমি আসলে বুঝতে পারি না একটু আমার জি প্রশ্নটা হচ্ছে যে সেনাপ্রধান কিছুদিন আগে বলেছিলেন যে সংস্কার কাজ শেষ করে তিনি প্রত্যাশা করছেন যে হয়তো দেড় বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে এবং প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে তো এখানেই যে প্রশ্নটা অনেকে মনে করছেন যে সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে এই নির্বাচনের বিষয়টি নিয়ে এখনও আসলে বোঝাপড়া হয়নি অথবা তারা একমত হতে পারেননি ঐক্যমতের অভাব রয়েছে অথবা কোনো এক জায়গায় সমন্বয়হীনতা রয়েছে জি জিতেন বড়ু আপনি শুনতে পেয়েছেন আশা করি আচ্ছা আমি একটু আহমেদ হোসেনের কাছে চলে যাব আহমেদ হোসেন আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন জি পেয়েছি জি একটু বলবেন এই বিষয়ে ধন্যবাদ আমার মনে হয় না যে প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনাবাহিনী প্রধান জনাব জনাবুজ্জামানের মধ্যে কোনো সমন্বয়হীনতা রয়েছে উনি যে আঠারো মাসের কথাটা বলেছিলেন আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলেছেন যে এটা আসলে ওনার ব্যক্তিগত অভিমত এবং এর প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘর অধিবেশন শেষে বাংলাদেশে আসার ফল আসার পর আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের একটি বৈঠক হয়েছে আপনি জেনে থাকবেন তো আমার মনে হয় যে এখানে তারা বিস্তারিত একটা আলোচনা হয়েছে এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন এ বিষয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা তেমন কিন্তু সহকর নয় আমরা জানি যে ওয়ান ইলেভেনের সরকার কোথার থেকে কোথায় নিয়ে গিয়েছিল এবং কি অবস্থা একটা তৈরি করেছিল যার কারণে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে সদস্য বৃন্দ রয়েছেন তারা বলছেন যে সংস্কার আপনি করেন কিন্তু এই সংস্কার করতে যাতে বেশি সময় না নেওয়া হয় অর্থাৎ জনগণের ক্ষমতাটা যত দ্রুত সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আপনি জেনে থাকবেন যে যে রাষ্ট্র সংস্কারের করার জন্য যে ছয়টি কমিটি করা হয়েছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলেছেন যে সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং সেখানে আমরা সুপারিশ পাঠাবো এবং প্রধান উপদেষ্টাও বলেছেন যে এই কমিটিগুলো যখন কাজ করবে তখন তারা বিভিন্ন যে স্টেক হোল্ডার গুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে আলোচনা করে যে আহমেদ হোসেন সিদ্ধান্ত আহমেদ আমি আবার অবশ্যই অবশ্যই আপনার কাছে আসব জি আমি হোসেন আমি একটু যেতে চাই জিতেন বড়ুয়ার কাছে আমি আপনার কাছে আবার অবশ্যই আসবো সময় পেলে জিতেন বড়ুয়া আমি জানি আপনি আমার প্রশ্নটি শুনতে পেরেছিলেন কিনা আমি এখন একটু অন্য জি অন্য প্রশ্ন করতে চাই আপনার কাছে যে যেমন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এখনো পর্যন্ত যে বিভিন্ন দেশে একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুদক এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আমরা জানি তারপরে দুদক যে চেষ্টা চালাচ্ছে আপনি আসলে কতটা আশাবাদী যে বিদেশে যে অর্থ পাচার হয়েছে তার একটি বড় অংশ হয়তো বা বাংলাদেশ ফেরত পাবে এই ব্যাপারে যদি সংক্ষেপে আমাকে দু বলেন হ্যাঁ এটা হচ্ছে সরকারের প্রক্রিয়ার উপর নির্ভরশীল বিগত সময়ও অনেক সময় এই বিদেশে পাচার হওয়া অর্থ কিন্তু ফেরত আসে নাই এখন আমাদের এই সরকার যদি খুব মানে প্রকৃত ভাবে আন্তরিকতা নিয়ে যদি চায় আমাদের অর্থগুলো বিদেশ থেকে ফেরত আসবে এবং সেই প্রক্রিয়ায় কাস করে যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর ডক্টর ইউনূস স্যার যেটা আমরা দেখেছি যে যারা আসামি ছিল যে আন্দোলন করতে যে ইএবিআই ইয়াতে মিডলিস্টে তাদের কিন্তু জামিন নিয়েছেন এবং সুন্দরভাবে এদেরকে জেলখানা থেকে বেরিয়ে আনছেন এই সরকার যেটা আমি মনে করি আমার মনে হয় বিদেশি অর্থ উনি যদি চেষ্টা করেন আমাদের দেশ অর্থ আমাদের দেশে ফিরিয়ে আনতে উনি সক্ষম হবেন জি ধন্যবাদ আপনাকে আমি একটু আহমেদ হোসেন আপনার কাছে একই বিষয়ে যেতে চাই যে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আসার ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবং হয়তো অন্তর্বর্তীকালীন সময় সরকারের প্রক্রিয়াটা শুরু হতে পারে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে সেটি ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে এই বিষয়ে আপনার মতামত কি জি আপনি যথার্থই বলেছেন আমি আমার পূর্ববর্তী বক্তা জিতেন দাদার সঙ্গে অনেকটা সহমত পোষণ করছি যে আপনি জানেন যে আমাদের যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে যদিও প্রক্রিয়াটা জটিল তবে অসম্ভব নয় কিন্তু আমাদেরকে তো আসলে কোনো না কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে কেন আমাদের দেশের এত 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 বেশি টাকা পাচার হয়েছে যে আমাদের মানে আর্থিক আজকের যে দৈন্যতা আমাদের বাজেটের যে আজকে আমাদের যে অর্থকষ্ট আমাদের এই অর্থগুলো যদি পাচার না হতো বা আমাদের এই অর্থগুলো যদি দেশের কাজে দেশের মধ্যে যদি কোনো উৎপাদনশীল খাতে ব্যবহার করা হতো তাহলে এখানে আমাদের আয়ও বাড়ত এবং আমাদের লোকজন এখানে কর্মজীবীর সংখ্যাও বাড়তো এবং তারা আমাদের দেশের অর্থটা দেশেই থাকত তবে অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ তারা এই যে পাচারকৃত অর্থ আনার জন্য যে আমরা আজকেও দেখেছি যে তারা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সদস্যর সঙ্গেও তাদের মত বিনিময় হয়েছে আপনি জানেন যে বিষয়টা অত্যন্ত জটিল প্রক্রিয়া তারপর আমি মনে করি যে বিষয়টা আসলে অসম্ভব নয় কেন আমাদের নিজেদের স্বার্থে আমাদের দেশের স্বার্থেই আমাদের দেশের অর্থনীতির স্বার্থেই আমাদের দেশের সমৃদ্ধির স্বার্থেই এই টাকাগুলো আসলে ফেরত নিয়ে আসা উচিত বা প্রয়োজন বলে আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ আমাদের সময় একদম শেষের দিকে জিতেন বড়ুয়া আমি জাস্ট খুব সংক্ষেপে আপনার কাছে যে প্রস্তুতি রাখতে চাই সেটি হচ্ছে আপনি যদি আমাকে একটু বলেন যে খাগড়াছুরি প্রসঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করবো আজকে সবচেয়ে আলোচিত বিষয় এটি আসলে যে যে ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি একজনকে হত্যা করা হয়েছে আপনি কি মনে করছেন যে এই পরিস্থিতিটা আসলে খাগড়াছড়িতে সেনাবাহিনী নেমেছে এবং পুলিশ সেখানে আছে জেলা প্রশাসন সবাই কাজ করছে পরিস্থিতিটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে কি উদ্যোগ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার যেমন কিছুদিন আগেও কয়েকজন উপদেষ্টা আপনাদের সেখানে গিয়েছিলেন কি করণীয় আপনি কি মনে করেন আমি এখন মনে করছি খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সোজাসুজি কথা কোন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলি আপাতত বন্ধ রাখা দরকার বলে সেটা আমি মত করি কেননা আজকে পাহাড়েরা মিটিং মিছিল করতেছে কালকে বাঙালিরা মিছিল করতে না কিন্তু জিতেন বড়ুয়া বিষয়টা প্রবলেমটা হচ্ছে যে মিছিল মিটিং এটা তো এক বিষয় কিন্তু যে ঘটনাগুলো ঘটছে একটা একটা ইন্ডিভিজুয়াল অথবা একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম মানে জাতিগত অথবা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একাধিক গ্রুপে ওই তো ওই যে মিছিল মিটিং এর থেকেই তো উস্কানি মোল্লা বক্তব্য আসতেছে বক্তব্য আসার পর একটা ঘোষণা দিয়ে দিচ্ছে অমুক দিন এটা বয়কট করা হবে অমুক দিন সেটা বয়কট করা হবে এইভাবে তো আসলে চলতে পারে না যার কারণে শহরের স্থিতিশীলতা রাখার জন্য শান্তি শৃঙ্খলা রাখার জন্য আপাতত আমার মনে হয় মাসখানিকের জন্য হলেও মানে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিংটা আমাদের এই এলাকায় বিশেষ করে পার্বত্য এলাকায় বন্ধ রাখা উচিত জি জিতেন বড়া এবং আহমদ হোসেন আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য আহ আমরা অনুষ্ঠান শেষ করবো আমাদের সময় একদম শেষ দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর